রিগার্ডিং দ্য ইন্ডাস্ট্রিজ ইন নর্থ বেঙ্গল আর তার সাথে ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটও ঘোরার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। সো স্টে টিউন, চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত, আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটের খবর সবচেয়ে প্রথমে। চলুন যাওয়া যাক। তো আমি এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গেছি, আমাদের সঙ্গে রয়েছেন, চ্যানেলটিকে সময় দিয়েছেন, জলপাইগুড়ি ডাবগ্রামস ইন্ডাস্ট্রিজ ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট মোহন দেবনাথ স্যার, তিনি আমার সঙ্গে রয়েছেন, আমাদেরকে আজকে প্রচুর কিছু জানাবেন। প্রথমেই স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের দর্শকদের সাথে কথা বলার জন্য। স্যার থ্যাংক ইউ সো মাচ আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। স্যার প্রথমেই আমি জানতে চাই অ্যাবাউট ইয়র ভিশন, অ্যাবাউট এই ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিশন, কী কী করছেন আপনারা এখানে? অ্যাকচুয়ালি ভিশন যদি বলা যায় ইন্ডাস্ট্রিয়াল পার্কে, আমি এটা একটা কথা বলতে চাই যে আমরা এখানে যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস আছে এই পার্ক লেট এইটিস থেকে শুরু হয়েছিল, মোটামুটি আর্লি নাইনটিস থেকে ইন্ডাস্ট্রিগুলো এখানে সেট আপ হতে শুরু করেছে। আচ্ছা, তো এই পার্কটার টোটাল এরিয়া আছে 130 একর মতন। ওয়াও! এবং এই 130 একরে 148টা ইউনিট আছে। তো এই 148টা ইউনিট অবভিয়াসলি আর্লি নাইনটি থেকে আসেনি, এটা এই 148টা আসতে কমপ্লিট হতে 98-99 মতন লেগেছে। ফার্স্ট ভিশন আমার ছিল কি, কারণ কি এখানে যে আমার নিজস্ব ইউনিটটা যেটা আছে সেটা 4 নম্বর ইউনিট এই এলাকা। আচ্ছা, আপনারও ইউনিট রয়েছে? হ্যাঁ, সেটা আমার এই সামনেই আমার ইউনিট আছে। আচ্ছা, তো সেটা আমার এখানে 4 নম্বর ইউনিট আছে, সেই 4 নম্বর ইউনিট থেকে আজকে এই এলাকায় 148টা ইউনিট আছে। ওয়াও! তো এই যে প্রসেসটা হয়েছে তখন আমার ভিশন ছিল এটা যে এই এলাকাটাকে, সম্পূর্ণ এলাকাটাতে ইন্ডাস্ট্রি দিয়ে কী করে ফুল করে নেওয়া যায়। তো আজকে ডাবগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পার্ক যে এরিয়ায় আছে এবং যে 148টা ইউনিট রান করছে, এটাকে বেশ করে আমি এক্সপিরিয়েন্স করছি যে আশপাশের এরিয়াগুলো কিন্তু ইন্ডাস্ট্রির ইম্পর্টেন্সটা বেড়ে যাচ্ছে এবং আশপাশের জমিগুলো কিন্তু বহু ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। দ্য ইন্ডাস্ট্রিজ আর আনঅর্গানাইজ হয়ে নিজের ল্যান্ডের উপরে আছে, এখানে যেরকম গভর্নমেন্টের ল্যান্ড আছে এখানে লিজ ল্যান্ডের উপরে। আচ্ছা, তো এই এত বড় জমির মধ্যে যে এতগুলো ইন্ডাস্ট্রি আসার জন্য যে আশেপাশের যে এন্টারপ্রেনিয়ররা আছেন তারা অনেক ইন্টারেস্টেড হয়েছেন, এবং এখানকার যেহেতু একটা লজিস্টিক সাপোর্ট আছে আশপাশ এরিয়াগুলোতেও কিন্তু জমি নিয়ে ইন্ডাস্ট্রি সেট আপ করেছে। টু অ্যাড উইথ দিস, এর ইন্ডাস্ট্রির গ্রোথ দেখে WBSIDC যা ইন্ডাস্ট্রি প্রমোটিং রেগুলেশন অফ গভর্নমেন্ট, ওনারা কিন্তু ফেজ 2 ফেজ 3 এগুলো কিন্তু সেট আপ করছেন। আচ্ছা, তো অলরেডি এই এরিয়াটা হচ্ছে যে WBSIDC ফেজ 1 এবং WBIIDC একটা পার্ট আছে। আচ্ছা, তো WBSIDC কিন্তু ফেজ 2 কমপ্লিট করে ফেলেছে। ওয়াও! এবং ফেজ 2 যে ল্যান্ডটা আছে প্রায় 8 একরে জমি আছে, তার সেটা কিন্তু সম্পূর্ণভাবে অ্যালট হয়ে গেছে। ফেজ 1 কত একরে আছে? বুঝতে পারছেন কিরকম ভাবে এক্সপ্যান্ড করছি আমরা এখানে। স্যার আপনার কাছে একটা সবচেয়ে ভালো, আপনি যে কথাটা বলছিলেন যে আশপাশেও ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে, তো সেইখানে কি প্রাইভেট প্লেয়ার্সরা উঠে আসছে? কারণ আমরা জানি SIP স্কিম এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার ইয়ে করেছে, তো সেখানে কি বলতে চান? ভেরি ভাইটাল কোশ্চেন,
আপনি পড়েছেন, সেটা হলো এসআইপি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এসআইপি পলিসি, ভেরি ভেরি লুক্রেটিভ পলিসি ফর প্রাইভেট প্লেয়ার্স। প্রাইভেট প্লেয়ার মিন ধরুন যে আমার যদি 5 একর বা তার বেশি কোনো জমি থাকে এবং সেই জমিটা যদি আমি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ডেভেলপ করতে চাই, তো অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য স্কিম, দ্যাট ইজ স্টেট অ্যাপ্রুভ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এসএআইপি, তাদের আমি যদি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারি, তাহলে আমার ওই 5 একর বা 7 একর, 10 একর, 20 একর, হোয়াট এভার মেবি 100 একর থাকলেও হবে, তারা কিন্তু স্টেট গভর্নমেন্ট এটাকে স্টেট অ্যাপ্রুভ ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে ডিক্লেয়ার করবেন। আচ্ছা, এবং এই স্টেট অ্যাপ্রুভ ইন্ডাস্ট্রিয়াল পার্কে গভর্নমেন্টের তরফ থেকে কিছু ফিজিক্যাল এবং ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দেওয়া হয়। সব থেকে বড় সাপোর্ট যেটা হচ্ছে যে সাবস্টেশন সেট আপ করে দেওয়া হয়, আচ্ছা, ফ্রি অফ কস্ট পার্কে দেওয়া হয়। তো সেই যে এসআইপি পলিসি, সেই এসআইপি পলিসির ফার্স্ট ফাংশনাল পার্ক ইন ওয়েস্ট বেঙ্গল, সেটা কিন্তু আমার এখান থেকে খুব কাছেই গেছে। কোন নাম কি? এটা ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এটা কিন্তু ফার্স্ট এসআইপি স্কিমের ফাংশনাল পার্ক, এটা কিন্তু চালু আছে। সেখানে ইন্ডাস্ট্রিয়াল ইউনিট সেট আপ হতে আরম্ভ করেছে। হ্যাঁ হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ইউনিট সেট আপ হতে চালু করেছে। ওয়াও, শুধু সেটা নয়, সেটা প্রায় 45 একর জমির উপরে আছে। 45 একর? হ্যাঁ, শুধু সেটা নয়, তারপর সে শিল্পব্রত ইন্ডাস্ট্রিয়াল পার্ক, শিল্পব্রত সেটাও এসআইপি তে, এবং ফার্দার এসআইপির জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এমফাসিস দিচ্ছে এসআইপি তে। আরও কিছু পার্ক প্রপোজ আছে। ওয়াও, এবং দ্যাট ইজ অ্যারাউন্ড ডাবগ্রাম, উইদিন দিস রাজগঞ্জ ব্লকের মধ্যে আছে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের রাজগঞ্জ ব্লকের ভিতরে আছে। বিসাইডস দ্যাট, আরও যে জিনিসটা আছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হাতে যে জমি আছে, ওয়েস্টল্যান্ড পড়ে আছে, সেই ওয়েস্টল্যান্ডগুলোকে আইডেন্টিফাই করছে। আচ্ছা, করে এই ওয়েস্টল্যান্ডগুলোকে প্রাইভেট পার্টির কাছ থেকে যেটা হচ্ছে যে রিকোয়েস্ট ফর প্রপোজাল চাইছেন, সেখানে এসআইপি বানানো যায় কিনা। আচ্ছা, এবং সেটাও জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে 6টা প্লট এরকম আছে, যে 6টা প্লটের উপরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে, সেটা 5 একর বা 5 একরের বেশি হয়েছে, মিনিমাম 5 একর, মিনিমাম 5 একর। সুতরাং আপনি একটু আগে ভূষণের কথা বলছিলেন। হ্যাঁ, আমি এখানে নর্থ বেঙ্গলে আমার ইউনিট 90 সালে করতে এসে আসার পরে এই এলাকাটার ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের যে চেহারা ছিল, সেই চেহারা থেকে আজকে যদি আমি বলি যে হোয়াট ইজ দ্য ডেভেলপমেন্ট, হাউ ইজ দ্য গ্রোথ অফ ইন্ডাস্ট্রি, আমি এটাকে মার্ক দেবো 1:1000। স্যার, আরেকটা জিনিস যেটা জানতে চাইছিলাম যে এখন তো আমরা জানি যে বাগডোগরা নতুন টার্মিনাল হচ্ছে, সবাই খুবই এক্সাইটেড সেটার জন্য, তো নতুন টার্মিনালটা হওয়ার পর কি আপনি কিছু ভাবতে ফিল করতে পারছেন যে এখানে ইন্ডাস্ট্রি আরও গ্রোথ হবে কিংবা কিছু সেটা হেল্প করবে? অবভিয়াসলি, এখনই বাগডোগরা এয়ারপোর্টে যে প্যাসেঞ্জার সংখ্যা রেকর্ড স্যাচুরেটেড, এবং আমরা তো খুবই অসুবিধা ফিল করি, কারণ যে এখান থেকে কলকাতা মিনিমাম ডিস্টেন্স হচ্ছে কলকাতা, এসে জার্নি অফ 45 মিনিটস অনলি, কিন্তু আমি এখানে সকালবেলা আমি আর্লি মর্নিংয়ে গিয়ে আমি বিকালে ফিরে আসতে পারি, এবং এটা আমি করতামও, কিন্তু বর্তমানে সেটা করতে পারিনি। তাহলে আমি নিজেদেরকে অনেক বেশি মূল্যবান বলবো না, কিন্তু অবভিয়াসলি আমার অনেক সময় দরকার হয় 1 ঘন্টার কাজ আছে কলকাতা, তো দেয়ার ইজ নাথিং মানে রাইট কি আমাকে 1 ঘন্টা কাজের জন্য আমাকে 48 ঘন্টা নষ্ট করতে হবে। সুতরাং যদি এই ফেসিলিটিটা থাকে, তাহলে ফেসিলিটিটা হচ্ছে না, কারণ কি এর এক্সপানশান দরকার, আরও অনেক বেশি ফ্লাইট এখানে যাতে করে ল্যান্ড করতে পারে এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট যাতে আরও বেশি আসতে পারে, তাহলে অবভিয়াসলি এখানকার যে অর্থনৈতিক চিত্রটা আমি সেটা কিন্তু বলতে পারি। স্যার, স্যার এইমাত্র বললে খুব ইম্পর্টেন্ট একজন ব্যক্তিত্ব নন, কিন্তু আপনাদেরকে একটু বলে রাখি, স্যার শুধু প্রেসিডেন্টই নন এই অ্যাসোসিয়েশনের, তিনি WBIIDC-র বোর্ড অফ ডিরেক্টরস এর একজন মেম্বার, এবং শিলিগুড়ির বলতে গেলে যে ইন্ডাস্ট্রির চিত্র সেটা কিন্তু স্যারের হাত ধরেই পাল্টাচ্ছে এবং আরো পাল্টে যাবে আশা করছি। স্যার, আরেকটা সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে শিলিগুড়ির লোকেশনাল অ্যাডভান্টেজ, যেটা হচ্ছে ভুটান, নেপাল, বাংলাদেশ পাশাপাশি তার সাথে নর্থ ইস্টের গেটওয়ে আমরা বলতে পারি, তো সেটার কি আমরা কোনোভাবে অ্যাডভান্টেজেস এবং নতুন কিছু ইন্ডাস্ট্রিকে আমরা দেখতে চলেছি এখানে? অ্যাকচুয়ালি এই যে নর্থ ইস্ট ইন্ডিয়ার যে গেটওয়ে, এর অ্যাডভান্টেজটা অবভিয়াসলি আছে এখানে, জিওগ্রাফিক্যাল লোকেশনের অ্যাডভান্টেজ। আমি যখন প্রথম শিলিগুড়িতে এসেছিলাম, অবভিয়াসলি আমি শিলিগুড়ির সান অফ দ্য সয়েল নয়, কলকাতা স্যার, কলকাতা অবভিয়াসলি, কিন্তু আমার শিলিগুড়ি এখন আমার শহর, শিলিগুড়ির এই ইন্ডাস্ট্রিয়াল আমার ইন্ডাস্ট্রিয়াল স্টেট, সুতরাং আমি আলাদাভাবে বলতে চাই না, কিন্তু যখন আমি এসেছিলাম তখনই এই অ্যাডভান্টেজটা ছিল। ম্যাক্সিমাম আমরা দেখতাম যে ট্রান্সপোর্টের যে লজিস্টিক হাব সেটা কিন্তু ছিল শিলিগুড়ি। আজকের দিনে অল লজিস্টিক্স
লজিস্টিক হাব, আজকে লজিস্টিক হাব কিন্তু শিলিগুড়ি দিস এরিয়া, অ্যাডজাসেন্ট এরিয়া। এখান থেকে ছোট ছোট গাড়িগুলো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, বড় গাড়ি মানে যেটাকে বলা হয় কন্টেনার করে মাল আসছে, মাল এসে এখানে বিভিন্ন জায়গায় থাকছে। এবং লজিস্টিকের যে সুবিধাগুলো আছে, লজিস্টিকে কিছু প্রসেসিং হয়, কিছু প্যাকেজিং হয়, কিছু ফাইনাল টাচ হয়, সেগুলো করার পরে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। সুতরাং এই ছড়িয়ে পড়ছে কেন? কারণ এইখান থেকে এই 7-8 স্টেটে চলে যাওয়া যাচ্ছে। সুতরাং এটার যে অ্যাডভান্টেজটা একটা ডাইমেনশনে ছিল, রিং রোডটা হচ্ছে স্যার শিলিগুড়ি, যেটা একটা ডাইমেনশনে ছিল সেটা এখানে মাল্টি ডাইমেনশনাল হয়ে যাচ্ছে। এই জায়গাটা একটা লজিস্টিক, বিশাল বড় লজিস্টিক হাব পরিণত হয়েছে। আমার তো মনে হয় স্যার কলকাতার পর শিলিগুড়ি একটা জায়গা নিতে পারে কলকাতার। কিন্তু একটা জিনিস আমি এখানে পয়েন্ট আউট করতে চাইব, সেটা হলো যে রোড কানেক্টিভিটি। অবভিয়াসলি আজকে রোড কানেক্টিভিটি অনেক বেটার, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা শিলিগুড়ি থেকে কলকাতায় বাই রোড পৌঁছাতে পারি না খুব তাড়াতাড়ি। এবং এই সুবিধাটা যদি হয়ে যায় তাহলে কিন্তু এখানকার যে চিত্রটা আছে অনেকটাই আরও বদলে যাবে। আমরা এখানে 600 কিলোমিটার, এবং যদি আমরা দেখেছি মুম্বাই পুনা এক্সপ্রেস হাইওয়ে 100 কিলোমিটারের কমে চলে না, তাহলে আমার 6-7 hours জার্নি। আমি সকালবেলা যদি কলকাতায় বেরিয়ে যাই, আমি অফিস করে ফিরে আসতে পারবো যদি আমি একটু লেট নাইটে ফিরি। তাহলে সেই সুবিধাটা যদি যদি যখন হয়ে যাবে, তখন কিন্তু চিত্রটা অনেকটাই বদলে যাবে। একদম একদম। এনএসপিএল আমরা দেখছি কনস্ট্রাকশন হচ্ছে। তো আজকে অনেক কিছুই জানতে পারলাম স্যারের সাথে। আমি স্যার আপনাকে একটা রিকোয়েস্ট করবো যে আমরা জাস্ট একটুখানি ইন্ডাস্ট্রিয়াল পার্কটা আপনার নজরে দেখবো, আপনার গাড়িতে একটু যদি আমাদেরকে একটা ট্যুর দেন ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেটা কি পেতে পারি? চলুন একটা স্যারের গাড়ি করে ইন্ডাস্ট্রিয়াল পার্কটা ঘুরে দেখা যাক, কারণ স্যার আমাকে কালকে রাত্রিরে অনেক কিছু দেখিয়েছেন, অনেক কিছু বলছিলেন ইন্ডাস্ট্রিয়াল পার্কটা বিষয়ে। তো তার নজরেই দেখে নেওয়া যাক তার এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটা, চলুন। সো আমরা এই মুহূর্তে মোহন স্যারের সাথে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটা ঘুরতে বেরিয়েছি। রাদার আমরা বলতে পারি যে মোহন স্যার আমাদেরকে নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কটা ঘুরতে বেরিয়েছেন। স্যার আপনি কালকে এত সুন্দরভাবে আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলেন, সো আজকে সেইটা একটুখানি বলুন স্যার আমাদেরকে। এই ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে মেনটেন্যান্সের ব্যাপারে আপনি বলছিলেন সেটা কি? মেনটেন্যান্সের ব্যাপারে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে প্রথম এখানে যে WBSITC এবং IIDC দুটো ইন্ডাস্ট্রিয়াল পার্ক একসাথে আছে, জয়েন্টলি আমরা এটাকে ডাবগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলি। এই পার্কে যে দুটো ডেভেলপিং এজেন্সি আছে গভর্নমেন্টের, প্যারা গভর্নমেন্ট WBSITC এবং IIDC, দুজনেই আমাদের অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি ডাবগ্রাম ইন্ডাস্ট্রি সোনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে এগ্রিমেন্ট এক্সিকিউট করে অপারেশন অ্যান্ড মেনটেন্সের চার্জটা অ্যাসোসিয়েশনকে দিয়ে দিয়েছে। এখানে প্রায় 130 একরের উপরে এই টোটাল ইন্ডাস্ট্রিয়াল পার্কটা আছে। এই পার্কের সম্পূর্ণ রকম মেনটেন্যান্সের চার্জ আমরা করি, যার ফলে আপনি দেখতে পাবেন ইন্ডাস্ট্রিয়াল পার্কে আমরা ঘুরতে বেরিয়েছি, আমরা যদি একটু বাইরের দিকে দেখি এর রোড কন্ডিশন, এর ক্লিনিনেস, এর কালকে সন্ধ্যাবেলা দেখিয়েছিলাম যে 100% যে লাইট আছে এখানে জলে, এখানে যে আমাদের যে ড্রেন আছে ড্রেন রেগুলার বেসিসে ক্লিনিং হয়, এবং বর্ষাকালে যেটা ওয়াটার লগিং সেটা হয় না, এটা আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে সম্পূর্ণ করি। ধরুন ডেঙ্গি আছে বা কোভিড গেল, এই সময়ে যে হেলথ পারপাসটা যে খেয়াল রেখে যেসব জিনিসগুলো ফিউমিগেশন করার দরকার আছে, ব্লিচিং দেওয়ার দরকার আছে, বা রেগুলারলি যে ক্লিন করার ব্যাপার আছে সেটা করি। আর সব থেকে বেশি যেটা মানে ইম্পর্টেন্ট ফিচার সেটা হলো ইলেকট্রনিক সার্ভেলিয়েন্স সিস্টেম এখানে আছে। এন্টায়ার ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইজ আন্ডার ইলেকট্রনিক সার্ভেলিয়েন্স। ওয়ান্ডারফুল। মানে সিসিটিভি বসানো আছে? সিসিটিভি বসানো আছে, এবং এর কন্ট্রোল রুমটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন অফিস ইটসেলফ। সেখান থেকে আমাদের সিকিউরিটি গার্ড, কন্ট্রোল রুমের সিকিউরিটি গার্ড 24 hours থাকে, এবং এখানে যে গেটগুলোতে আছে এই গেটগুলোতেও 24 hours জন্য সিকিউরিটি গার্ড থাকে। কিন্তু এত বড় এরিয়াতে তো প্রত্যেকটা পয়েন্টে সিকিউরিটি গার্ড রাখা সম্ভব নয়, তো একজন কন্ট্রোল রুমে সিসি ক্যামেরার সামনে, সিসিটিভি ক্যামেরার যে ডিসপ্লে আছে তার সামনে থাকে, এবং সেখান থেকে যদি কোনো আদারওয়াইজ কিছু দেখে সঙ্গে সঙ্গে ও কোঅর্ডিনেট করে ওখান থেকে, যে পয়েন্টে কোনো ডিসপিউট থাকলে, কোনো প্রবলেম থাকলে সেই পয়েন্টে তখন সিকিউরিটি গার্ডরা পৌঁছে যায়। আচ্ছা, তো সেটা স্যার লাভ পুলিশও তুলে নিতে পারে? হ্যাঁ, টাইম টু টাইম যদি এর আশেপাশে কিছু হয়, পুলিশ এর যদি দরকার হয় তাহলে পুলিশ এসছে এখানে, এসে এখানকার ফুটেজ নিয়ে গেছে। আচ্ছা, একটা সময় একটা প্রবলেমে হার্ড ডিস্কও নিয়ে গেছে। আচ্ছা স্যার, এই যে ফায়ারের যে জিনিসগুলো আমরা দেখছি, ফায়ার সেফটিটা কি, এটা এটা আপনারা মেনটেন করে দিয়েছেন?
ফায়ার সেফটি মানে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনেক ইউনিট থাকে, ছোট ইউনিট আছে, বড় ইউনিট আছে। তো ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে WBIIDC SIDC এরা চেষ্টা করছেন কি ওভারঅল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে একটা কমন ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট তৈরি করার জন্য, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য। আচ্ছা, এটা কিন্তু তৈরি আছে, WBIIDC তৈরি আছে। একটু সামনে গেলে আমি ফায়ার লাইনগুলো দেখাতে পারবো, দেখলাম ওখানে। হ্যাঁ, তো এটাকে আমরা খুব খুব শিগগিরই দু চার দিনের ভিতরে আমরা এটাকে ফাংশনাল করে নেব। অলরেডি ইস ফাংশনাল WBIIDC থেকে, কিন্তু আমরা এখনো টেক আপ করিনি। একটা একটা প্রেশার সুইচের প্রবলেম আছে, সেই প্রবলেমটা হয়ে গেলেই এটা আমরা টেক আপ করব। স্যার, আপনি কালকে বলছিলেন যে আপনারা গার্ডেনিং নিয়েও চিন্তা ভাবনা করছেন, আপনিও গাছপ্রেমী, আমিও গাছপ্রেমী, তো সেটা নিয়ে কি বলছেন? আমরা যেসব ফাঁকা জায়গাগুলো আছে, যতটুকু জায়গা পাই রোড ফ্ল্যাঙ্কের পরে যে জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমরা ফেন্সিং করে দিচ্ছি। ফেন্সিং করে দিয়ে সেখানে আমরা গাছ লাগাবো, যাতে করে আমরা এখানে সারাদিন থাকি। বলা যায় যতক্ষণ বাড়িতে থাকি তার থেকে বেশি সময় বোধহয় আমরা এই এরিয়াতেই থাকি। তো ভালো জিনিস দেখা, একটা সুন্দর জিনিস, গাছ ফুল ফুল দেখা, সবুজ জিনিস দেখা, সেটা আমাদের মনটাকে অনেক খুশি করে দেবে, আমাদের আমাদের বোধহয় লাইফ টেনিয়ারটাকেও বাড়িয়ে দেবে। সুতরাং শুধু কাজে থাকলে হবে না, মাঝে মাঝে যদি বাইরে এসে আমরা এই জিনিসগুলো দেখি তখন আমরা রিফ্রেশ হয়ে যাব। সারাদিন তো নানা রকম টেনশনে থাকি আমরা। আর সবচেয়ে ভালো জিনিস আমি দেখছি স্যার, এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল পার্কে যেমন দেখতে পারি যে মানে রাস্তার ধারে ধারে ট্রাক দাঁড়িয়ে থাকে কিংবা জ্যাম লেগে থাকে, এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটা ডেডিকেটেড জায়গা আমি দেখতে পেলাম যেটা শুধু ট্রাক্সের জন্য, সেটা কি ভাবনা চিন্তা স্যার? সেটা ভাবনা চিন্তা হয় না, এটা ছিল এর আগে, এটা ছিল যে সব ইন্ডাস্ট্রিয়াল পার্কেই থাকে মোটামুটি, যে ফ্যাক্টরিকে লোড মাল লোডে গাড়ি এসছে তার সামনে দাঁড়িয়ে থাকো লাইন পড়ে যায় রাস্তায়। কিন্তু আমরা এটাকে লক্ষ্য করেছি যে গাড়ি যখনই রাস্তায় দাঁড়ায় তখন কি রাস্তায় উপরে হয়তো একটা পেয়ার চাকা থাকে আর একটা পেয়ার চাকা রাস্তার রোড ফ্ল্যাঙ্কে থাকে, সেটা হয়তো কনক্রিটের নয়, এটা 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 ট্রাক এরিয়া, আমরা ডেডিকেটেড করে দিয়েছি এই জায়গাটাকে ট্রাক পার্কিং এর জন্য। তো সেই জায়গাটা যদি গাড়িটা যদি আনঅর্গানাইজড ওয়েতে রাস্তার উপরে থাকে তাহলে দের ইজ ম্যাক্সিমাম পসিবিলিটি অফ ড্যামেজ, যেটা বর্ষাকালে ওইখান থেকে ড্যামেজ শুরু হয়। এবার আমাদের এখানে রাস্তায় এখন যদি দেখা যায় তাহলে ড্যামেজ দেখা যাবে না, কারণ কি আমরা টোটাল ট্রাককে এই জায়গাটায় নিয়ে এসেছি। আচ্ছা, ফ্যাক্টরিতে ঢুকবে বেরোবে ম্যাক্সিমাম আধ ঘন্টা সময় সেখানে থাকতে পারে, বাকি সময় কিন্তু তার বেশি হলে কিন্তু তার ট্রাক পার্কিং এরিয়ে আসতে হবে, এখানেই গাড়ি পার্ক করতে হবে। রাস্তায় কোনো লোডেড গাড়ি বা খালি গাড়িও দাঁড়াতে দিই না আমরা। কি সুন্দর ভাবনা চিন্তা, মানে এইরকম ভাবনা চিন্তা দরকার। আর স্যার, যদি আমার একটা প্রশ্ন, যদি ধরুন কোনো এত তো লাইট রয়েছে, কোনো ধরুন লাইট কেটে গেছে কিংবা ডিফল্ট হয়েছে, সেই সময় আপনারা কি করেন, মানে কতদিনে ঠিক হয় সেটা? আমাদের ইলেকট্রিশিয়ান মানে আছে, আমাদের অ্যাসোসিয়েশনের ইলেকট্রিশিয়ান স্যালারি পার্সন আছে, তার কাজ হলো সন্ধেবেলা যখন লাইট জ্বলে সবকটা লাইট কিন্তু টাইমারে মানে অপারেট হয়, এখানে সুইচ দিয়ে জ্বালাতে হয় না, গ্রীষ্মকাল বা শীতকালের মধ্যে টাইমারটাকে চেঞ্জ করতে হয়। তো সে চেঞ্জ করে সে ইলেকট্রিশিয়ান করে। আচ্ছা, সন্ধেবেলা তার কাজ হলো যে এন্টায়ার এরিয়ায় ঘুরে সবকটা লাইট জ্বলছে কিনা। আচ্ছা, যদি দেখা যায় কোনো লাইট জ্বলছে না তাহলে সঙ্গে সঙ্গে কোন লাইট কত নম্বর সে রিপোর্ট করে অ্যাসোসিয়েশনকে, এবং আমাদের অ্যাসোসিয়েশনে এই এন্টায়ার যে লাইট সেটগুলো জ্বলে তার স্পেয়ার্স রাখা আছে। আচ্ছা, কিন্তু যদি দেখা যায় যে কোনো স্পেয়ার্স নেই, যদি স্পেয়ার্সটা অ্যাভেলেবেল হয় তাহলে হয় সেই দিনই রিপেয়ার হবে, তা নাহলে পরের দিন রিপেয়ার হবে। আচ্ছা, যদি দেখা যায় কোনো স্পেয়ার্স নেই তাহলে নেক্সট ডে স্পেয়ার আসবে এবং নেক্সট ডে রিপেয়ার হয়ে যাবে, মানে 24 ঘন্টার বেশি আজকে সন্ধেবেলা যদি একটা আইডেন্টিফাইড হয় কালকে সন্ধ্যের মধ্যে চলে যাবে। ওয়ান্ডারফুল, মানে ভাবনা চিন্তার বাইরে এরকম একটা সুন্দর এবং মেনটেন করার জন্য কত কিছু ভাবনা চিন্তা করেছেন স্যাররা, সেটা দেখেই বোঝা গেল। এবং আমি কালকে রাতেও দেখেছি যে প্রত্যেকটা লাইট জ্বলছে, এটা বিশ্বাস করুন আমি নিজে দেখেছি, আজকে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। স্যার, একটা জিনিস জানার ইচ্ছা আছে যে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে ক্লাস্টার্স বলতে গেলে মেইনলি কোন কোম্পানিজ এটা রয়েছে? ক্লাস্টার্স ক্লাস্টার্স মিন আমি বলতে পারি ক্লাস্টার্স অফ ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ হ্যাঁ, ক্লাস্টার অফ ইন্ডাস্ট্রির মধ্যে ম্যাক্সিমাম যে আছে প্রোডাক্ট, এখানে প্লাস্টিক প্রোডাক্টস আছে, প্লাস্টিক প্রোডাক্টসের কারখানা অনেক আছে এবং প্লাস্টিকের ব্যাপারে নানান রকম ধারণা আমাদের জনগণের আছে। প্লাস্টিক যেমন প্রোডাক্ট আছে সেরকম একটা ভাইটাল জিনিস যেটা আছে রিসাইকেল। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে কিন্তু অনেকগুলো রিসাইকেল করার ইউনিট আছে, আমরা শুধু প্লাস্টিক প্রোডিউস করছি না, আমরা অ্যাট দ্য সেম টাইম এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি রিসাইকেলও করছি, মানে যেটা এখন যেটাকে বলা হয় EPR এক্সটেন্ডেড প্রোডিউসার রেসপন্সিবিলিটি হিসেবে আমরা এখানে কিন্তু রিসাইকেলও হয়।
নেক্সট যদি আমি যাই তাহলে ফুড প্রসেসিং ইউনিট এখানে অনেকগুলো আছে। তারপরে চা, চা এখানে উত্তরবঙ্গ চা, হ্যাঁ চায়ের তো গার্ডেন এখানে নেই, মানে এখানে বলতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে সেটা সম্ভব নয়, হ্যাঁ কিন্তু এখানে টি প্রসেসিং, টি প্রসেসিং প্যাকিং যেটা আছে সেটার কতগুলো ইউনিট আছে। তাছাড়া তাছাড়া অ্যানিমেল ফিড, লাইফ স্টক ফিড যেটাকে বলে, ক্যাটেল ফিড, পোলট্রি ফিড, পিগ ফিড, এগুলোর বেশ কতগুলো ইউনিট আছে। আচ্ছা, করোগেটেড বক্স আছে, আচ্ছা প্লাস্টার অফ প্যারিস আছে। ওয়ান্ডারফুল স্যার, এই ইন্ডাস্ট্রি মানে ক্লাস্টার অফ ইন্ডাস্ট্রিজ এর মধ্যে থেকেই কয়েকটা ইন্ডাস্ট্রিতে আমি ভিজিট করতে চাই। আমার ইচ্ছা হচ্ছে দর্শকদেরকে দেখানোর টি, অবভিয়াসলি টিটা যদি না দেখাই তাহলে আমার দর্শকরা আমাকে মারবে। আরেকটা হচ্ছে ফুড প্রসেসিং, আরেকটা কোনটা নেওয়া যায়, প্লাস্টিক, প্লাস্টিকটা, এই তিনটে ইন্ডাস্ট্রি কি আমরা ভিজিট করতে পারি স্যার? 100% এবং দেখা যাক তারা কিভাবে কাজ করছে এবং সেখান থেকে কি কি হচ্ছে। চলুন যাওয়া যাক। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে নর্মদা কোম্পানিতে এসেছিলাম, নর্মদা মার্কেন্টাইলসে। সো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মিস্টার বিজয় কুমার বর্গিয়াজি, তিরুপতি টায়ার্স রিট্রেডার্স প্রাইভেট লিমিটেড, সেই কোম্পানির এমডি। এই মুহূর্তে দাঁড়িয়ে 22 ইউনিট এখানে, কোনোটা কনস্ট্রাকশন হচ্ছে, কোনোটা এখানে অ্যালটেড হয়ে গেছে, কোনোটা এখানে কাজ আরম্ভ করে দিয়েছে। এত কিছু প্রোডাক্টস এই প্ল্যান্ট থেকে ম্যানুফ্যাকচার হচ্ছে। কিরকম ছোট ছোট মানে প্লাস্টিকের দানা দিয়ে তারপরে এটাকে বালতি হচ্ছে, এটা থেকেই তারপরে মগ হচ্ছে, তারপরে এটা থেকে যে ক্যারিয়ার বাকেট গুলো আপনারা দেখতে পেলেন সেগুলো হচ্ছে। সো এইটা ছিল ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, 1 acre যে প্ল্যান্টটা কেমন লাগছে। সো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নর্মদা মার্কেন্টাইলসের যিনি ম্যানেজিং ডিরেক্টর এমডি দীনেশ রুংটা স্যার। 15 crore का माल ही नहीं।